সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বঙ্গবন্ধু এই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ওই দিনে শুধু গ্রেপ্তার হয়েছে এরকম না, বারবার গ্রেপ্তার হয়েছে, আবার মুক্তি পাইছে, আবার গ্রেপ্তার হয়েছে, আবার মুক্তি পেয়েছে। এমনকি 52 যে ভাষা আন্দোলন সামনে, ওটা 144 তারা কি ভাঙবে না ভাঙবে না, মূলত 48 বঙ্গবন্ধুর নেতৃত্বে আপনার রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়, সংগ্রাম পরিষদ গঠিত হয়, এবং ওই পরিষদের নেতৃত্বে আন্দোলন চলতেছিল যে 52-এর 21 ফেব্রুয়ারি 144 দ্বারা জারি করার পর বঙ্গবন্ধু উৎসাহী বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থা তখন অনশন পালন করতেছিল 1 ফেব্রুয়ারি থেকে এই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে, এবং তারই অনুপ্রেরণা উৎসাহে 144 দ্বারা ভঙ্গ করা হয়, আমাদের রফিক শফিক জব্বার বরকত শাহাদত বরণ করে, এবং এই 52-এর এই রাষ্ট্রভাষা বাংলা এই পূর্ব পাকিস্তান তৎকালীন সরকার তখন রাষ্ট্রভাষা বাংলাকে ঘোষণা করে পরবর্তীতে এটা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়, এমনকি বঙ্গবন্ধু নামযুক্ত হন, 55 পুরাপুরিভাবে এটা বাংলা রাষ্ট্রভাষা আইনগত দিক দিয়ে আমাদের সংবিধান দিক দিয়ে পায়, এবং পরবর্তীতে যখন 72-এর সংবিধান করা হয় রাষ্ট্রভাষা বাংলা করা হয়, এমনকি বঙ্গবন্ধুর চিন্তা চেতনায় যেমন বাংলা ছিল, তিনি বাংলা ভাষা প্রেমী একজন মানুষ ছিল, বাংলার প্রসার প্রসারে সবসময় সে এরকম দিন রাত সর্বক্ষণে সে এরকম সজাগ ছিল। আপনারা জানেন যে একটি স্বাধীন সম রাষ্ট্রের মাত্র নতুন রাষ্ট্র হয়েছে 74-এ জাতিসংঘে প্রথমে সে ভাষণ দিতে গেছে, ওই জায়গায় এরকম নিজের মাতৃভাষা বাংলা ভাষায় ভাষণ দেওয়া মাধ্যমে সারা বিশ্বকে জানাই দিয়েছে যে আমরা একটা জাতি আছে, বাঙালি জাতি আমরা, আমাদের ভাষা বাংলা, এবং সারা বিশ্বে তখন একটা প্রসার হয়ে যায় যে বাংলা যে একটা ভাষা এবং বাঙালি একটা জাতি, এবং এই বাংলা ভাষার জন্য তারা যে রক্ত দিয়েছে, এবং তারই ধারাবাহিকতা আপনারা জানেন যে বঙ্গবন্ধুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার শাসনামলে দেশ পরিচালনার দায়িত্বে যখন ছিল 99-এ আপনার 17 নভেম্বর জাতীয় সঙ্গে এই আপনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি ঘোষণা করা হয়, এমনকি কাকতালীয়ভাবেও আপনার কানাডার দুই আপনার আমাদের বাঙালি সালাম এবং বর্গ তাদের নামও তারা জাতিসংঘের ইউনেস্কোকে প্রস্তাব করে যে বাংলাকে এরকম 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করা হোক, কারণ আপনার অনেক ভাষা বিলুপ্ত হয়ে গেছে, তাদের ওই চিঠিতে ওরা বলেছিল যারা ইউএন থেকে ইউনাইটেড নেশনের ইয়া থেকে একটা পোর্শন চিঠি ডাউনলোড করে ওখানে উল্লেখ ছিল, তখন উল্লেখ করছিল যারা 6,000 ভাষা আছে এর মধ্যে প্রায় 4,000 ভাষা বিলুপ্ত, তা আপনার এখন কিন্তু ভাষা আরও কমে গেছে, 4,000 ভাষা মানে 3,000 ভাষা বিলুপ্তির পথে, তা আপনার ওটা যখন জাতীয় সঙ্গে যখন ইউনেস্কোতে তার আবেদন করলো যে জাতীয় সঙ্গে থেকে বলা হইল যে কোনো ব্যক্তির আবেদন জাতীয় সঙ্গে বিবেচনা নিতে পারে না, আপনাদের দেশকে বলেন রাষ্ট্রকে বলেন এই আবেদন করার জন্য, তো এটা প্রধানমন্ত্রী যখন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তার কাছে যখন এই সংবাদ আসলো সে তাড়াতাড়ি করে তৎক্ষণিক ওই সময় শিক্ষামন্ত্রী ছিল SS SK সালে, এবং ইউনেস্কো আপনারা জানেন যে শিক্ষা মানবাধিকার বিজ্ঞান তিনটা বিষয় নিয়ে কাজ করে, তা আপনার শিক্ষামন্ত্রী ওটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষামন্ত্রীকে ডাকিয়ে আনলে বলো তাড়াতাড়ি আপনি এই রাষ্ট্রভাষা যেন আন্তর্জাতিক 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করা হয় এটার চিঠি তাড়াতাড়ি আপনি এটা চিঠি পাঠান, অল্প সময়ের মধ্যে চিঠি উনি পাঠান, এবং কূটনৈতিক আপনার সবল তৎপরতার মাধ্যমে আপনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি 99-এ ঘোষণা করা হয়, 2007 থেকে
সারা বিশ্বের প্রায় 200 মতো রাষ্ট্র আপনার অবনত শিরে বাঙালিকে বাংলা ভাষা যে মানে রাষ্ট্রভাষা করা দাবিতে যারা শহীদ হয়েছে তাদেরকে এবং বাংলাদেশের এই জনগণকে আমাদেরকে শ্রদ্ধা জানা সারা বিশ্ব। এটা আপনার বঙ্গবন্ধু যেরকম নাকি এই বাংলা ভাষার প্রতি তিনি আপনার আজীবন যেমন কাজ করে গেছেন, তারই আপনার সুযোগ্য কন্যা জন্মদে শেখ হাসিনা আপনার এই মানে রাষ্ট্রভাষা যে আন্দোলন 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার মধ্যে এসেছে। এমনকি আপনারা জানেন যে আন্তর্জাতিক মাতৃভাষা যে ইনস্টিটিউট আপনার যেখানে গবেষণা করা হয় যে বিলুপ্ত ভাষা বইগুলিকে রক্ষা সুরক্ষা দেওয়ার জন্য কাজ করা হয়, এটাও কিন্তু আমাদের এই মানে শেগুনবাগিচা সাইড আমাদের কাছাকাছি এটা বাংলাদেশে অবস্থিত। কাজে আপনার শুধু এই বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাংলা ভাষা প্রসার তাদের উন্নয়নের জন্য না, সারা বিশ্বের যে ছোট ছোট ভাষাগুলি আছে এগুলিকে রক্ষা করার জন্য সুরক্ষা করার জন্য আপনার এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটা করা হয়। এবং জানা কি এই বাংলাদেশের 21 ফেব্রুয়ারির যে আন্দোলন তাদের প্রতি সম্মান জানিয়ে এবং আপনার ইতিমধ্যে যে ভাষাগুলি বিলুপ্ত হয়ে গেছে তাদের আপনার বই পুস্তক করা হয়েছে, তাদের বর্ণমালা করা হয়েছে। এমনকি আমাদের দেশে আপনারা জানেন যে 1 ফেব্রুয়ারি যে 40 কোটি বই জনতা শেখ হাসিনার নেতৃত্বে যেটা দেওয়া আসতেছে দীর্ঘদিন ধরে আপনার ওইখানে যারা নি গোষ্ঠী আছে যেমন চাকমা গারো অন্য অন্য যে 32 ধরনের মানে উপজাতি আছে তাদের আলাদা আলাদা বই করা হয়েছে, এই সরকারই করেছে যাতে তাদের ভাষাগুলি জনসরে মানে সুরক্ষা হয়। এমনকি এই বাংলা ভাষা আপনার এখন 60 কোটি মানুষ বিশ্বে কথা বলে এবং বাংলা ভাষা আপনার ওই মানুষের সংখ্যাগরিষ্ঠ দিক দিয়ে ষষ্ঠ ভাষা এবং জাতীয় সঙ্গেও এটা ষষ্ঠ ভাষা এবং এটাকে যেন আন্তর্জাতিক ভাষা হিসাবে এটা যেন স্বীকৃতি দেওয়া হয় বাংলাকে, এই জন্য যেমন শেখ হাসিনা আপনার ওই চিঠি দিয়েছে জাতীয় সঙ্গের কাছে এবং এটা প্রক্রিয়াধীন আছে এবং আমরা আশা করি যে জননেত্রী শেখ হাসিনা আমাদের যদি দেশ পরিচালনা দায়ী থাকে তাহলে অল্প দিনের মধ্যে আপনার বাংলা যেমন ইংরেজি আন্তর্জাতিক ভাষা অনুরূপভাবে বাংলা এরকম আন্তর্জাতিক ভাষা হবে এমনকি আপনার দাপ্তরিক ভাষা খুব অল্প সময়ের মধ্যে জাতীয় সঙ্গে এটা ঘোষণা করবে তাদের দাপ্তরিক ভাষা হিসাবে। তা আপনার এইগুলি আমাদের যে ওই সংস্কৃতি আমাদের যে আসলে ঐতিহ্য এটা এই ভাষা যেমন এক ধরনের আপনার আমাদের কৃষ্টি সংস্কৃতি বহন করে অনুরূপভাবে আপনার এই মাতৃভাষার মাধ্যমে আপনার যখন শিক্ষা গ্রহণ করে আমাদের সন্তানদের তাদের যেমন বিকাশ তাদের আপনার মানবিক গুণাবলী উজ্জীবিত হওয়া তাদের যে সুপ্ত গুণাবলী এগুলি বিকশিত হওয়া যত সহজ অন্যটা কিছুতে সহজ না। আমাদের ডক্টর শহীদুল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুর অনেক মনীষী এটা বলে গেছে আপনারা সবাই জানেন এবং জননেত্রী শেখ হাসিনা অনুধাবন করতে পেরেছে, অনুধাবন করতে পেরেছে বলে আপনার এই বাংলার উপরে বাংলা ভাষার উপরে তিনি এত মানে গুরুত্ব দিয়েছে এবং যার পরবর্তীতে আপনার এই বাংলা ভাষা শুধু যেন আমাদের এই মানে বাংলাদেশে আপনার যে এটা চর্চা বাড়ছে এরকম না, যে সব মানে বিদেশে আমাদের বাঙালিরা থাকে ওখানে আলাদা কমিউনিটি করে ওখানে স্কুল মানে করা হয়েছে ওখানে বাংলা যেমন নাকি চালু করা হয়েছে এবং অনেক দেশে বাংলাকে তারা আলাদা সাবজেক্ট হিসাবে যেমন আমাদের ইংরেজি পড়ানো বাংলাকে পড়ানো হয়েছে। কাজে এই মাতৃভাষা চর্চা যেমন থাকে কারণ মাতৃভাষা অনেকেই মনে করে যে শুধু একটা লেখা বা এরকম একটি আপনার কথা বলা ভাব মানে আদান প্রদানের একটি বিষয় না, বাংলা ভাষা যেমন বাঙালি জাতির সাথে সম্পৃক্ত এটার সাথে আমাদের যে কৃষ্টি আমাদের সংস্কৃতি এবং আমাদের যে দীর্ঘদিনের যে সহাদতা আন্তরিকতা পারস্পরিক আপনার আমাদের যে একজন আরেকজনের প্রতি যে আসলে মানে ব্যথায় আমরা ব্যস্ত আনন্দে আনন্দিত হই বাঙালিরা যে আসলে মানে অতিথি মানে পরায়ণ একটা মানে জাতি এর সব কিছু আমাদের কৃষ্টি সংস্কৃতি আমাদের মানে জড়িত। কাজে আমাদের এই বাংলাকে আরো বেশি আসলে যেমন বিকশিত করতে হবে এবং এই দাবি জননেত্রী শেখ হাসিনা সরকার করেছে এই দাবি আরো জোরালো করতে হবে যেন আন্তর্জাতিক মানে ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হোক এবং জাতীয় সঙ্গে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। তো আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছে বঙ্গবন্ধু একাডেমি আমাদের হুমায়ুন কবির বিজি ভাই তার প্রতি তার সংগঠনের প্রতি কৃতজ্ঞতা এবং আমাদের আজকে প্রধান অতিথি অনেক ব্যস্ততার মাঝে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে আমাদের প্রতিবারই আমাদের আহ্বানে উনি সাড়া দেয় এবং তার সামর্থ্য অনুযায়ী আমাদের সময় দেয় এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানি তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এবং সকলে সফলতা কামনা করে এবং আমরা সকল অবস্থা যেন আদর্শ চেতনায় উজ্জীবিত কাজ করতে পারি আহ্বান জানিয়ে বক্তব্য শ্রেষ্ঠ সকল ধন্যবাদ। জয় বাংলা জয় ভ্রমণ।